Bismillahirrahmanirrahim. প্রিয় শিক্ষার্থী, ইংলা টেকনিক্যাল এমবিএ প্রথম বর্ষ, ইংলা টেকনিক্যাল এমবিএ এর পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আমরা সবাই জানি এই মহামারীতে আমরা সবাই নিজ নিজ বাড়িতে অবস্থান করছি এবং আমাদের লেখাপড়ার অনেক ব্যাঘাত করছে। তোমরা যারা নতুন ভর্তি হয়েছো ইংলা টেকনিক্যাল এমবিএ প্রথম বর্ষে, আমি তোমাদের অর্থনীতি ও বাণিজ্য ভূগোল বিষয়ে পাঠদান করে থাকি। আমি আমার পরিচয় একটু দিয়ে নিই তোমাদেরকে। আমি মোহাম্মদ মিজানুর রহমান, সহকারী অধ্যাপক ইংলা টেকনিক্যাল এমবিএ। আজ আমরা অর্থনীতি ও বাণিজ্য ভূগোল সম্বন্ধে কিছু আলোচনা করব। এর আগে এই কোর্স সম্বন্ধে তোমাদেরকে আমি একটু বলে দিই, যদিও বিভিন্ন ছাত্ররা তোমাদেরকে অনেক বিষয়ে অবগত করেছেন। আমি সবার আগে কৃতজ্ঞতা জ্ঞাপন করব বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডকে। কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসিবিএম একটা যুগান্তকারী কোর্স। এখানে দু বছর সমাপ্তি এই কোর্সে আমরা এসএসসিবিএম সম্মান করে পাস করে থাকি। এখানে দেখা যায় যে তোমরা যদি এসএসসিবিএম এই কোর্সে পাস করে নিজ নিজ আত্মকর্মসংস্থান করতে চাও সে তারও সুযোগ আছে, এবং কেউ যদি উচ্চশিক্ষা গ্রহণ করতে চাও তারও সুযোগ আছে। এবং এটা একটা যুগান্তকারী সিলেবাস যে আমরা স্বল্প সময়ে এই দু বছর পরে আমরা নিজের আত্মকর্মসংস্থান নামতে পারি এবং আমরা উচ্চশিক্ষাও গ্রহণ করতে পারি, যেটা অন্য অন্য জেনারেল কোর্সে এই অপশনটুকু নাই। এরপরেও আমরা দু বছর মেয়াদি, অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে প্রথম বছরে তোমাদের প্রথম পর্ব এই ফাইনাল পরীক্ষা হয়ে যায়, এরপরে দ্বিতীয় বর্ষে তোমাদের দ্বিতীয় বর্ষে ফাইনাল পরীক্ষা হয়ে যায়। এই দুটি বর্ষেরই ইনক্লুডিং যোগফলে তোমাদের সুন্দরভাবে একটি তোমরা যে কোনো জিপিএ গ্রহণ করতে পারো, এতে লেখাপড়ার চাপও অনেকখানি কম। মূলত আমি যেটা বলতে চাচ্ছি যে জেনারেল কোর্সের চেয়ে এ বিএম শাখায় ভালোভাবে লেখাপড়া করলে খুব উন্নত মানের একটি ভালো রেজাল্ট করানো সম্ভব। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড সহ বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয় এই করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে অনলাইন ক্লাস বাধ্যতামূলক করেছে, এবং এটা আমাদের জন্য ভালো যে আমরা ঘরে বসে অন্তত পক্ষে পিছিয়ে না গিয়ে এই অনলাইন ক্লাসের মাধ্যমে লেখাপড়াটাকে কিছুটা এগিয়ে নিয়ে যেতে পারব। আমি আশা করি তোমরা সবাই ঘরে থাকার অবস্থান করবা। এই কারণবশতই যে করোনা ভাইরাসের দ্বিতীয় যে প্রভাব এটা অলরেডি বিস্তার বাংলাদেশে করেছে, এই জন্য আমাদেরকে আরও খুবই সচেতন থাকতে হবে, এবং আমরা বাইরে থেকে আসলেই সুন্দরভাবে হাত পরিষ্কার করতে হবে, বাইরে গেলে মাস্ক ব্যবহার করতে হবে, এ কথাটা তোমরা অবশ্যই মনে রাখবো, এবং অপ্রয়োজনে বাইরে ঘোরাঘুরি না করেই শ্রেয়। আমি তোমাদের এই অর্থনীতি ও বাণিজ্য ভূগোল বিষয়ে আজকে কিছু কথা বলে পরবর্তী ক্লাসে সুন্দর করে আমরা সিলেবাস অনুযায়ী প্রত্যেকটি অধ্যায়ের সম্বন্ধে আলোচনা করব। আমি আশা করব তোমরা প্রতিটি আমার ক্লাস বাসায় তোমাদের যে ফেসবুক পেজ আছে বা তোমাদের যে কোনো ধর মুরব্বীর যে ফেসবুক আছে এখানে সার্চ দিলেই আমাদের বিভিন্ন টেকনিক্যাল এমবিএম অনলাইন ক্লাস সেদিন তোমাদেরকে আমাদের কলেজে শেখানো হয়েছে, তোমরা একটা সার্চ দিয়ে অবশ্যই দেখার চেষ্টা করবা। শুধু আমারই ক্লাস না, তোমাদের স্যার যে কোনো স্যারদের ক্লাস সব কিছু দেখার চেষ্টা করবা, এতে তোমরা লেখাপড়া অনেকটা উন্নতি করতে পারবে। এরপরে মহানা রব্বুল আলমিন আমাদের যখন সুযোগ দিবে আমরা ক্লাস করতে পারবো, তখন আমরা আবার সুন্দরভাবে সব কিছু আলোচনা করব। তবে আমাদের পিছিয়ে থাকা যাবে না, আমাদের এই মহামারীর মধ্যেও আমাদেরকে এগিয়ে যেতে হবে। আমি তোমাদেরকে আজকে শুধুমাত্র অর্থনীতি ও বাণিজ্য ভূগোলের মানমন্ত্র সম্বন্ধে একটু আলোচনা করি। তোমরা যেহেতু নতুন, ও তার আগে বলে দিই তোমাদের যদি কোনো প্রয়োজন হয় তোমরা কিন্তু অবশ্যই ফোনে আমার সাথে যোগাযোগ করবে। আমার ফোন নাম্বার তোমাদেরকে আমি বলছি, তোমরা প্রয়োজনে লিখে নিবা বাসায় সুন্দর করে। ফোন নাম্বারটি হচ্ছে 01734166600। আমি আবার বলছি 01734166600। তোমরা যে কোনো সমস্যা যদি উপনীত হও, বইয়ের কোনো সিলেবাস বুঝতে, কোনো প্রশ্ন বুঝতে, কীভাবে লেখাপড়া করবা না করবা, অবশ্যই আমার সাথে ফোনে তোমরা যোগাযোগ করবা।
আমি পার্থক্য চেষ্টা করব তোমাদের ফোন রিসিভ করার জন্য এবং তোমাদের ফোনে যে কোনো ধরনের সাজেশন দেওয়ার জন্য। যাই হোক, আজকে এই অর্থনীতি ও বাণিজ্য ভূগোল সম্বন্ধে কিছু আলোচনা করি, তারপর তোমাদেরকে আমি মানদণ্ডটা সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি। এরপর নেক্সট ক্লাসে আমরা সুন্দর করে আমাদের সিলেবাস নিয়ে আমরা আলোচনা করব। এখানে অর্থনীতি ও বাণিজ্য ভূগোল এটি দুটি পার্ট, একটা হচ্ছে অর্থনীতি পার্ট আর একটি হচ্ছে তোমার বাণিজ্যিক ভূগোল পার্ট। অর্থনীতি পার্টে তোমার নম্বর আছে 40, বাণিজ্যিক ভূগোলের নম্বর আছে 20। যদিও এর আগে দেখা যাচ্ছে 10 সাল 11 সাল তার আগে এটা অর্থনীতি একটা পার্ট ছিল, পরবর্তীতে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অনেক চিন্তা ভাবনা করে এখানে বাণিজ্যিক ভূগোল ইনক্লুড করেছে, কারণ অর্থনীতির পাশাপাশি বাণিজ্যিক ভূগোল জানা দরকার। আর অর্থনীতি এমন একটি বিষয় যেটা তোমার শুধু লেখাপড়া করার জন্যই নয়, এটা ব্যক্তি জীবনে চলার জন্য যে কোনো ছেলে মেয়েদের অর্থনীতি বিষয়ে একটু জ্ঞান থাকা আবশ্যক। তোমরা চাকরি করতে যাও, ভবিষ্যতে তুমি ব্যবসা বাণিজ্য করতে যাও, যা খুশি করতে যাও না কোনো, অর্থনীতি বিষয়ে একটু জ্ঞান খুবই দরকার। তাই এখানে অর্থনীতি একটি পার্ট অধ্যায় দিচ্ছে, এখানে আমরা অর্থনীতি কী, অর্থনীতি সম্বন্ধে আমরা ব্যাপক আলোচনা করব। এরপরে আছে বাণিজ্যিক ভূগোল। বাণিজ্যিক ভূগোল জেনারেল ভূগোলের মতোই একটি ভূগোল, কিন্তু বাণিজ্যিক ভূগোল বলতে আমরা যেটা বোঝাচ্ছি যে বাণিজ্যে অর্থাৎ আমাদের অর্থনীতিতে বাণিজ্যিক ভূগোল কীভাবে সহযোগিতা করে। বাণিজ্যিক ভূগোল ছাড়া অর্থনীতি অনেকখানি পিছিয়ে যেত, কিন্তু বাণিজ্যিক ভূগোল সাহায্য করাতে অর্থনীতি দেখা যাচ্ছে অনেকটা উন্নতা লাভ করে। এই জন্য অর্থনীতি ও বাণিজ্যিক ভূগোল একখানে ইনক্লুড করা হয়েছে। আমরা অর্থনীতি আলাদা প্রশ্ন হবে, আবার বাণিজ্যিক ভূগোল আলাদা প্রশ্ন হবে। এখানে এগুলা পরবর্তীতে আরও তোমাদের কথা কথা অনেক আলোচনা হবে। এখানে আরেকটি বিষয় বলি, মানদণ্ড অর্থনীতি ও বাণিজ্যিক ভূগোল। আমরা অর্থনীতি পাঠে আমরা পাবো কত, যে ধারাবাহিক মূল্যায়ন হচ্ছে 40 আর চূড়ান্ত মূল্যায়ন হচ্ছে 60। এখন ধারাবাহিক মূল্যায়নটা কী জিনিস এটা তোমরা হয়তো বা জানো না, যেহেতু তোমরা নতুন ভর্তি হয়েছো। ধারাবাহিক মূল্যায়নটা এমন একটি বিষয় কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে, যেখানে যে টিচার তোমাদের এই অর্থনীতি পড়াবে, যে সাবজেক্টেই তোমার পড়াবে, ইনি এই ধারাবাহিক মূল্যায়নের প্রশ্ন তৈরি করবে, আবার ইনি তোমাদের ওই খাতা মূল্যায়ন করবে। এখন দেখা গেল যে এটা হচ্ছে ধারাবাহিক মূল্যায়ন। এই ধারাবাহিক মূল্যায়নের খাতায় বিশ্লেষণ করে এটা যে নম্বরটি, এই নম্বরটি আমরা কারিগরি শিক্ষা বোর্ডে পাঠানো হয়। এরপরে আসবে তোমাদের চূড়ান্ত মূল্যায়ন। চূড়ান্ত মূল্যায়নটা হচ্ছে অর্থাৎ তোমার ফার্স্ট ইয়ার ফাইনাল যে পরীক্ষাটা দেবা, এই পরীক্ষাটাকে বলা হচ্ছে চূড়ান্ত মূল্যায়ন। এখানে তোমরা কী করবে, এখানে কারিগরি শিক্ষা বোর্ড তোমাদের ইতিমধ্যে ফর্ম ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপ করার পরে তোমাদের কারিগরি শিক্ষা বোর্ড অধীনে আমাদের খাতা, তোমাদের প্রশ্ন ওনারা পাঠিয়ে দেবে। পাঠিয়ে দেওয়ার পরে তোমরা ইতিমধ্যে ফাইনাল পরীক্ষা দেবে। এই ফাইনাল পরীক্ষায় তোমার সংখ্যা হবে, নম্বর হবে 60, এটাকে বলা হয় চূড়ান্ত মূল্যায়ন। তাই তোমরা বুঝতে পারলো যে ধারাবাহিক মূল্যায়নটা কী জিনিস, এটা হচ্ছে যে তোমার যে টিচার তোমাদের ক্লাস নেবেন, সেই টিচারই প্রশ্ন প্রণয়ন করবেন, সেই টিচারই খাতা কাটবেন, আবার সেই টিচারই নম্বর একটা লিখে জমা দেবেন কলেজের অফিসে, এই নম্বরটুকু বোর্ডে প্রেরণ করা হবে। বোর্ডে এটা আবার তোমাদের সুন্দর করে এখানে সেভ করা হবে বোর্ডে। এরপর চূড়ান্ত মূল্যায়ন পরীক্ষা হবে। চূড়ান্ত মূল্যায়ন পরীক্ষাটা সহ এই ধারাবাহিক মূল্যায়ন পরীক্ষা একখানে যোগ করে তোমাদের একটা সুন্দর মূল্যায়ন করা হবে। এই চূড়ান্ত মূল্যায়ন পরীক্ষাটা তোমার প্রশ্নটা কীভাবে হবে সেটা আমি এখন আলোচনা করি। আমি তো তোমাদের আগেই বলছি যে ধাবে একটা অর্থনীতি একটা অংশ আর একটি অংশ হচ্ছে বাণিজ্যিক। অর্থনীতি অংশ থাকবে তোমার 40 মার্ক। তো এই যে আমরা কীভাবে করবো, এটা যে রচনামূলক প্রশ্ন থাকবে তোমার 6টি। তাহলে রচনামূলক থাকবে 6টি, এর মধ্যে তোমাকে 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। তাহলে দেখো তুমি যে প্রশ্ন উত্তর দেবে 3টে, আর থাকবে তোমার প্রশ্ন 6টা, তাহলে কত সহজে আমরা সুন্দরভাবে 3টি প্রশ্নের উত্তর দিতে পারবো। অর্থাৎ তোমাকে অর্ধেকের অর্ধেক উত্তর দিতে হবে, থাকবে প্রশ্ন 6টা থাকবে, সেখান থেকে তুমি 3টি প্রশ্ন উত্তর দেবে। একটি প্রশ্নের মধ্যে 8 মার্ক, 3 আসবে 24 মার্ক। এরপরে থাকবে তোমার সংক্ষিপ্ত প্রশ্ন। সংক্ষিপ্ত প্রশ্ন অনুরূপভাবে থাকবে 8টি। এই সংক্ষিপ্ত প্রশ্ন 8টি থাকবে, সেখান থেকে তুমি কী করবা, 4টি প্রশ্ন উত্তর দিতে হবে। একটি প্রশ্ন নম্বর হচ্ছে তোমার 3, এবং 3 হাজার 12, এই 24 আর 12 হচ্ছে তোমার 36, এই 36 হচ্ছে তোমার অর্থনীতি। খুবই সহজ একটা মানদণ্ড, যেটা যে কোনো ছেলে মেয়ে তোমরা অতি সহজেই একটু যদি ভালো করে লেখাপড়া করো বাসায়, এবং স্যারের ক্লাসে যদি ফলো করো, তাহলে সহজেই তোমরা একটা ভালো মানে রেজাল্ট করতে পারো। যে দেখো তোমার 6টি প্রশ্ন থাকবে, সেখান থেকে আমার মাত্র 3টা প্রশ্ন উত্তর দিতে হবে। অন্যভাবে সংক্ষিপ্ত দেখো তোমার 8টি প্রশ্ন থাকবে, সেখানে তোমার মাত্র 4টি প্রশ্ন উত্তর দিতে হবে। কত ইজি একটা তোমার মানদণ্ড। এরপর থাকবে তোমার বাণিজ্যিক ভূগোল। বাণিজ্যিক ভূগোলে থাকতে হচ্ছে আমার 24। এই বাণিজ্যিক ভূগোল 24-এর মধ্যে কীভাবে থাকবে, রচনামূলক থাকবে 4টি, রচনামূলক প্রশ্ন থাকবে 4টি, এর মধ্যে তুমি উত্তর দিতে হবে তোমার 2টা মাত্র,
চারটা প্রশ্নের মধ্যে মাত্র তুমি উত্তর দিবা দুটা এই দুটো প্রশ্ন হতে একটা মান প্রশ্নের মধ্যে নতুন নম্বর হচ্ছে তোমার 8 তাহলে 8 দেখো না তোমার 16 অনুরূপভাবে তোমার সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে তোমার চারটা উত্তর দিতে হবে তোমার মাত্র দুটো মানে এখানেও তোমার ডাবল তুমি যে প্রশ্নের উত্তর দিবা তার ডাবল প্রশ্ন তোমার প্রশ্নের মধ্যে থাকবে উত্তর তাহলে এখানে তাহলে চারটা উত্তর দিতে হবে তোমার দুটো এই একসাথে নাম্বার হচ্ছে তোমার চার এই চার দুটো না এই মোট আমরা যদি যোগ করি তাহলে তোমার অর্থনীতি অংশ থাকতে হচ্ছে তোমার 36 আর এখন হচ্ছে তোমার 5 এই 22 আর 36 হয়ে তোমার হচ্ছে 60 তাহলে তোমাদেরকে আগে বললাম যে আমরা 100 মার্কের হচ্ছে এই অর্থনীতি সাবজেক্ট আর 100 মার্কের মধ্যে হচ্ছে তোমার গোল্ডি হচ্ছে ধাবেই মূল্যায়ন যেটা তোমার কলেজে মূল্যায়ন করা হবে ওইটি সেই তোমাকে মূল্যায়ন করবে ওইটি সেই তোমার পরীক্ষা নেবে ওইটি সেই তোমাকে প্রশ্ন প্রণয়ন করবে আর চূড়ান্ত মূল্যায়ন হচ্ছে যে 60 এটা তোমার বোর্ড কর্তৃপক্ষ নিয়ন্ত্রণ এই তোমার হচ্ছে 100 মার্কের নম্বর আশা করি তোমরা বুঝতে পারছো এবং আমি আরও বলছি যে তোমরা যদি যে কোনো প্রশ্ন সম্বন্ধে এই মানমন্ডলটা আজকে আলোচনা করা হলো এটা সম্বন্ধে যদি বুঝতে না পারো অবশ্যই আমার সাথে তোমরা ফোনে চলো আল্লাহ হাফেজ পরবর্তী ক্লাস আমি নেব ইনশাআল্লাহ তোমরা দেখবা এই আশা ব্যক্ত করে আজকে শেষ করছি আল্লাহ হাফেজ